সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের দীর্ঘ আন্দোলনের সাথী, স্বাধীন চেতা, সৎ নির্ভীক আদর্শবান শিক্ষক এবং সমাজসেবী, বর্তমানে সাগর পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রীযুত নিরুপম জানার অকাল প্রয়াণে সমস্ত সাগরদ্বীপবাসী গভীরভাবে শোকাহত। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বাথ সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেডিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। আমাদের সাগর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবারে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। তার পরিবার পরিজন ও অগণিত অনুগামী শুভান্যুধায়ীদের জানাই গভীর সমবেদনা। এখন দেখে নেব নিরুপম জানার অকাল প্রয়াণে সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা কি বলেছেন। বিদ্যুৎ অচিরাচরিত শক্তি দপ্তরের কর্মাধ্যক্ষ তথা শিক্ষক এবং সাগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব তারুণ্যের প্রতীক শ্রী নিরুপম জানা করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল 7:15 মাঙ্গু হসপিটালে 7:15 তিনি পরলোক গমন করেছেন। তার বিধেয় আত্মার শান্তি কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি এবং যারা নিরুপম জানাকে 2008 থেকে 2013 পরবর্তী 2018 তাকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচন করে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে যারা পাঠিয়েছিলেন, দল মত নির্বিশেষে সমস্ত মানুষজনকেও তাদের এই প্রিয় নেতাকে হারানোর জন্য আমি তাদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।